করবি না, হাত তোলো, বলার আগে যদি হাত তুলি তাহলে সেই দিন বাদ। এই একজন হাত তোলো, হাত তোলো, বলার আগে যদি কেউ হাত তুললি তাহলে সেই দিন কিন্তু বাদ। তোমরা ফলো করবে কোন টিম আগে হাত তোলে। আগে প্রশ্ন শোন, যখন বলবো হাত তোলো তখনই হাত তুলবি। প্রশ্ন, প্রথম প্রশ্ন, ডেঙ্গু মশা কামড়ানোর কতদিন পর এর লক্ষণ বোঝা যায়? ডেঙ্গু মশা কামড়ানোর কতদিন পর এর লক্ষণ বোঝা যায়? হাত তোলো। রূপটি আগে হাত তুলছে, আগে উত্তর বলবি না, আগে হাত বলবি না, এবার তুই বল। কেউ চ্যালেঞ্জ করতে চাস? কে চ্যালেঞ্জ করতে চাস? তোদের তিনজন টিমের মধ্যে কেউ চ্যালেঞ্জ করতে চাস? উত্তর বুঝলে তোরা উত্তরটা ঠিক বলতে পারবি। কেউ চ্যালেঞ্জ করতে চাস? নাম্বার বেশি পাবি, কে পাবি? গ্রুপে চ্যালেঞ্জের গ্রুপে ডাবল নাম্বার পাবে, চার নাম্বার কিন্তু প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক বলে তাহলে আট পাবে, কে ঠিক বলে চার পাবে। ডেঙ্গু মশা কামড়ানোর কতদিন পরে লক্ষণ বোঝা যায়? আস্তে আস্তে আমার কানে কানে। দুজনে উত্তর দিন, ছয় থেকে দশ দিন পর। দুজনে উত্তর দিন, আমরা পাবে আট, আর পাবে চার। ও পাবে চার, দিস গ্রুপ এ পাবে চার, গ্রুপ ডি চার। আবার টিম লিডারটা দাঁড়াও, কানে কানে বলবি, আমার জোরে বলবি, আবার দাঁড়াও, দাঁড়াও। আগে প্রশ্ন বলবো, দুইবার শুনে নাও। ডেঙ্গু, এ শোন প্রশ্ন শোন, দাঁড়া। ডেঙ্গু মশার জীবনচক্রের কটি পর্যায়? ডেঙ্গু মশার জীবনচক্রের কটি পর্যায়? হাত তোলো। গ্রুপ দিয়ে আগে হাত তুলছে, কেউ চ্যালেঞ্জ করতে চাস? গ্রুপ ডি চ্যালেঞ্জ করছে, আগে আগে চ্যালেঞ্জ করছে গ্রুপ ডি। কানে কানে বলবি আমার। হ্যাঁ, ডেঙ্গু মশার জীবনচক্রের কটা পর্যায়, কে বলবি? কানে কানে বল, তুই জোরে বল, চারটি, দুটোই ঠিক আছে। ও চ্যালেঞ্জ গ্রুপ ডি, আর গ্রুপ সি হচ্ছে চার। কেউ আগে বলবে না, প্রশ্ন দুইবার বলবো, তারপরে বলবো হাত তোলো, যখন হাত তুলবে। ডেঙ্গু ভাইরাসের নাম কি? ডেঙ্গু ভাইরাসের নাম কি? তোরা তিনজন দিন, তারা হাত তুলতে যখন বলো তখন তুলবি। ডেঙ্গু ভাইরাসের নাম কি? হাত তোলো। কেউ চ্যালেঞ্জ করতে চাস? তোদের দুইজন দিনের মধ্যে চ্যালেঞ্জ করতে চাস? চ্যালেঞ্জ করবে, ও করবে, গ্রুপ সি চ্যালেঞ্জ করবে, আর গ্রুপ ডি তুই বল কি ভাইরাসের নাম। ও মাইনাস আট, আর এরা হচ্ছে প্লাস চার। ডেনভি ভাইরাসের নাম, মাইনাস আট, গ্রুপ থ্রি মাইনাস আট, দুই নম্বর দুই নম্বর টোটাল থেকে মাইনাস আট। রাউন্ড দুয়ের লাস্ট কোশ্চেন, আবার তিন লিটারটা দাঁড়াও, ভারতবর্ষের কোন মাস থেকে ডেঙ্গু ভাইরাস ছড়ায়? ভারতবর্ষের কোন মাস থেকে ডেঙ্গু ভাইরাস ছড়ায়? হাত তোলো। আমরা থার্ড রাউন্ড শুরু করবো।
প্রত্যেকের কাছে দুটো করে প্রশ্ন যাবে, প্রত্যেককে তার নিজের সাধ্যমতো চেষ্টা করে উত্তর দিতে হবে। তোমরা কেমন উত্তর দিলা, তার নাম্বার কত পাচ্ছ, তারা ঠিক করবে এক একটা প্রশ্নে আট নম্বর করে। বোঝা গেল? গ্রুপের কাছে যাচ্ছি, যে পারবি সে বলবি, জোরে বলবি যেন সারা শুনতে পারে, জোরে বলতে হবে। আগে ঠিক করে প্রশ্ন শোন, ঠিক করে নাকি বলবি, ডেঙ্গু মশা দেখতে কেমন, ডেঙ্গু মশা দেখতে কেমন, ডেঙ্গু মশা দেখতে কেমন, শরীরটা কেমন দেখতে হয়, কেমন হয় দেখতে কে বলতে পারবি, বল চেষ্টা কর, বল। হ্যাঁ, শরীরে শরীর আর পায়ে কালো সাদা ডোরা কাটা দাগ থাকে, এটুকুই। আর পারবি কেউ কিছু বলতে এর সম্পর্কে? দুই নম্বর কোশ্চেন, ডেঙ্গু থেকে পরিত্রাণের উপায় কি, ডেঙ্গু থেকে বাঁচার, যাতে ডেঙ্গু না ছড়ায় তার জন্য কি করতে হবে, এর থেকে বাঁচার উপায় কি, কি করতে হবে আমাদের, জোরে বল। ডেঙ্গু থেকে বাঁচার উপায় মানে আমাদের জন্য ডেঙ্গু নাই হয় তার জন্য আমাদেরকে কি করতে হবে, চারিদিকে কি করতে হবে, চেষ্টা কর। আমি বলে দেওয়ার ধরে দেওয়ার চেষ্টা করছি, ওদের উত্তরটা ধরে দেওয়ার চেষ্টা করছি। তোরা চারদিকে কি করতে করতে বলা হয়েছে, যে তোমার বাড়ির আশেপাশে কি করতে হবে, ধরে দাঁড়া, ফেলে দিতে হবে। আর ডেঙ্গু ডিনা কোথায় পরিষ্কার জল জমে? হ্যাঁ,